যশোধারা, তুমি কি শুধুমাত্র উপতিষ্যের বোন, আমার কেউ নও? না না, এই কথা বলছেন কেন? তাহলে আজকাল আর আসো না কেন আমার কাছে? আসলে ছোট কন্যাকে নিয়ে একটু ব্যস্ত থাকি তো, তাই। তুমি আনন্দে থাকতেই পারো, তা বলে অন্য লোকে তার কর্তব্য থেকে কেন বিচ্যুত হবে বলো তো? শুধু কি তাই মাসুমা? ঐশিকা তার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে এই রাজ পরিবারের একটা গুরুত্বপূর্ণ আচার কি সে ভুলে গেছে? ভাই কাকা আমাকে অপহরণ করেছিল, এই সত্যটা জানার পরও আমি ক্ষমা করে দিতাম, কিন্তু ভাই কাকার জন্য আমাকে রাজসভায় অনুমতির জন্য অপেক্ষা করতে হবে। আগের সেই রাজসভার স্মৃতি আমি আজও ভুলিনি, আমাকে এখনো কষ্টে যন্ত্রণায় বেদনায় ভরিয়ে দেয় স্মৃতি। সেই সভা আজও আমার কাছে এক দুঃস্বপ্ন। বলো তো, কাকে আকাশের কন্যা বলা হয়? এভাবে মিথ্যা আশ্রয় দিচ্ছ তুমি কেন? ঈশ্বরের দূত হিসাবে কাকে ধরা হয়? আমার এই সহজ প্রশ্নের উত্তরটুকু জানি না। বাতাসের থেকেও দ্রুতগামী কি? বলো কুমা। মহানামা রাজকুমার, তানে কতগুলি ভাবে মিথ্যা আশ্রয় দিচ্ছ তুমি কেন? সহজ প্রশ্নের উত্তরটুকু জানি না। পিতা ও মাতা এই প্রশ্নের উত্তরটুকু দাও। কি হয়েছে তোমার? সেই সুপুরি তানা, সেই ধেয়াশা প্রশ্ন, সেই অবজ্ঞা চাওনি, না না, আমি কিছুতে সহ্য করতে পারবো না, কিছুতেই না। হ্যাঁ জয়দ্রত, যেভাবেই হোক সিংহলের প্রধানমন্ত্রীর বিশ্বাস আমাদের অর্জন করতেই হবে। সেটা কি করে সম্ভব? জয়দ্রত খুব ভালোভাবে জানে আমাদের অবস্থান, তাই আপনি যাই করুন না কেন ও কিছুতেই আপনাকে বিশ্বাস করবে না। ওর মনে এই ধারণাটা ঢোকাতে হবে যে এই পরিবারের জন্য ও এত কিছু করেছে, অথচ ওর জন্য বিনিময়ে কিছুই করা হয়নি। বুঝলাম, তার মানে উপতিষ্য আর ঐশিকার প্রতি আপনি জয়দ্রথের মনেও বিষ ঢোকাতে বলছেন, তাই তো? আপনাদের কারোরই কি মনে নেই যে জয়দ্রথের একটি কন্যা সন্তানের জন্ম হয়েছে? সেই উৎসবের উদযাপন করা কি উচিত ছিল না এ প্রাসাদে? এটা কি খুব কাঙ্ক্ষিত দেবী জাহ্নবী? না না, এই বিষয়টা নিয়ে আনন্দ উৎসবের কি আছে? কি বলছো জয়দ্রত, আনন্দ সংবাদ নয়, তোমার কন্যা সন্তান জন্মানো এ তো এক চূড়ান্ত আনন্দের বিষয়। আপনি ঠিকই বলেছেন, সত্যি আমাদের খুবই অন্যায় হয়ে গেছে। সব থেকে বড় কথা, শিশুটির নামকরণ অনুষ্ঠান এখনো উদযাপিত হয়নি। সত্যি রাজিমা, আমাদের কিন্তু এটা করা উচিত হয়নি, যত দ্রুত সম্ভব আমাদের বিষয়টাকে নিয়ে ভাবা দরকার। তিজটা তো কারুর অপেক্ষা না করেই রাজ জ্যোতিষীমশায়ের সাথে এ ব্যাপারে কথা বলেছে। আমার তো মনে হয় সভার আগেই এই অনুষ্ঠানটা উদযাপিত হওয়া উচিত। না না, এত এত আড়ম্বরের কি প্রয়োজন আছে? জয়দ্রত তুমি থামো তো, পরিবারের বড় হিসেবে যদি আমাকে মানো তাহলে আমি যা বলছি তাই হবে। তাহলে দেবী জাহ্নবী, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, এখন তাহলে চলি। আমি সত্যি খুব দুঃখিত, আমার ভাষা নেই প্রকাশ করার। একি ছিছি, আপনি এভাবে কেন বলছেন? রাজিমা, এই অনুষ্ঠানের দায়িত্ব আমি কি পাবো? নিশ্চয়ই পাবে, হলে তো খুব ভালোই হয়, তাই না জয়দ্র? আমি একটা অন্য কথা ভাবছি রাজিমা, সভার আগে কেন মাসুমা এই অনুষ্ঠান করার উপর জোর দিচ্ছেন? ওনাদের কি অন্য কোনো উদ্দেশ্য আছে?